मोबाइल आर्ट्स एंड एंटरटेनमेंट चैनले अपन के स्वागत बंधुरा। तो आज के अपन के जो वीडियो देखाते चले हे ओप्पो एफ सेवेंटीन प्रो ये मॉडल आज ओप्पो एफ सेवेंटीन प्रो एक डिसप्ले भांगा एक डिसप्ले भलो तो ये बोर्ड स्वाइप करते हैं मैंने जेटा डिसप्ले भांगा आज नहीं बोर्डा यहाते दीते हैं ये बोर्डा ये ट्रांसफार करते हैं तो बोर्डा स्वाइप करते हैं चार्जर पिन केबल ए टू जेड बैटरी सब ही स्वाइप करते हैं चेंज करते हैं तो সেটা আমি এখন কিভাবে করব আপনাদেরকে দেখাবো। এটা মডেল আছে ওপো এফ সেভেন্টিন প্রো। তো আমি প্রথমে এটা ব্যাক গ্লাসটা খুলে নিচ্ছি। ওপো এফ সেভেন্টিন প্রো এর ডিসপ্লেতেই ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লেটা একটাতে ভেঙে গেছে তো ওটাতে এখন কাস্টমার চেঞ্জ করবে না তো কাস্টমার ওই বোর্ডটাতে যা ডকুমেন্টস আছে সেটাই কাস্টমারের এখন দরকার তো তার জন্য আরেকটা মডেল আছে সেটাতেই সোয়াইপ করে নিচ্ছে বোর্ডটা তো সেটা আমি এখন করব দুটো মডেল সেম একই আছে तो एक चेंज करब ए टू जेड अपना देखें क्यों करो हमें प्रथम वही फोनटार बैक ग्लासटा खुले नीले तपर यटार बैक ग्लासटा खुले तो बैक ग्लासटा आस्ते आस्ते खुले তো ব্যাক গ্লাস খোলা হয়ে গেছে আমার তো এবার আমি স্ক্রুপগুলো খুলে নেব तो স্ক্রুপগুলো আমি খুলে নেই তো স্ক্রুপগুলো খোলা হয়ে গেছে তো আমি এবার ব্যাক প্যানেল যেটা আছে সেটা আমি খুলে নেব जरा नतून देखें भिडियो बंधुरा तो तारा भिडियो जी भाव लेगे थे तेल चैनल अवश्य सबसक्राइब करबें चैनल नतून नतून भिडियो पे पशे बेल आइकन चापते भूलें ना तो ये बैक पैनल खुले निल बैटरी कनेक्टर खुले निच्छी তারপরে এটা ডিসপ্লে এর পাত্রটা খুলে নিলাম ডিসপ্লে কানেক্টরটা অ্যাকচুয়ালি নিচের বোর্ডে নিচে যে চার্জিং বোর্ড নিচে চার্জিং বোর্ড ওখানেই লাগানো আছে তো এখান থেকে পাত্রটা গেছে তো স্ক্রুপগুলো খুলে নেছি এই বোর্ডটা আমি সোয়াইপ করব আরেকটা যে বোর্ড যে মোবাইলটা আরেকটা যেটা ডিসপ্লে ভাঙা আছে তো ওই বোর্ডটা এটাতে আমি নিয়ে আসব এবং এই বোর্ডটা ওখানে দিয়ে দেব নেটওয়ার্কের অ্যান্টেনা তারটা খুলে নিলাম তো এবার আমি স্ক্রু আরেকটা আছে এটা খুলে নিই তো বোর্ডটা বের করে নিলাম এবার ওই বোর্ডটাতে স্ক্রুপগুলো খুলে নেব ওই বোর্ডটাতে স্ক্রুপগুলো খোলার পরে এটাতে বোর্ডটা খুলে নেব এই বোর্ডটা এখানে বসাবো এবং ব্যাটারিটাও চেঞ্জ করব চার্জিং বোর্ডটাও চেঞ্জ করব সবকিছু চেঞ্জ করতে হবে কারণ কাস্টমারের ব্যাটারিটা বলছে এইটার ব্যাটারিটা খুবই ভালো সার্ভিস পেতো নাকি
তো এই ব্যাটারিটাও চেঞ্জ করে দেবো, একই মডেল সেম মডেল সেম সব কিছু, কিন্তু ব্যাটারিটাও চেঞ্জ করতে হবে কাস্টমারের। আর এটা চার্জার পিনটা কেবিলটা এই জন্যই চেঞ্জ করবো বোর্ডটা, কারণ ওই পিনটাতে হালকা র্যাশ জমে গেছে, ওয়াটার ড্যামেজ হয়তো লিকুইড ফুকুইড লেগেছিলো, তো তার জন্য চার্জিং বোর্ডটাও আমি চেঞ্জ করব। তো এটাও আমি সেম টু সেম একইভাবে খুলে নিচ্ছি। আমার এই ভিডিওটি এই জন্য বানানো বন্ধুরা, আপনারা আমার এই যে বোর্ডটা ওপো এফ সেভেন্টিন প্রো মডেল, তো এটাতে আমি যেভাবে খুলছি বা যেভাবে কাজ করছি এটা আপনারা দেখে অনেক কিছুই শিখতে পারবেন, বা মোবাইলটা কীভাবে ডিসেম্বল করতে হয় সেটাও জানতে পারবেন। তো তার জন্য আমার এই ভিডিওটি বানানো। তো যারা মোবাইলটি প্রথমবার খুলতে চাইবেন তো তারা আমার এই ভিডিওটি দেখে অবশ্যই উপকৃত হবেন, এবং তারা জানবেন কীভাবে কী খুলতে হবে, কীভাবে স্টেপ বাই স্টেপ করতে হবে। তো সেই জন্য আমার এই ভিডিওটি বানানো। তো আমার ভিডিওটি পুরোটাই দেখবেন বন্ধুরা। তো এবার আমি ব্যাটারিটাও তুলে নিচ্ছি, ব্যাটারিটাও চেঞ্জ করব, মাদারবোর্ডটাও এটাও তো সোয়াইপ করব। তো ব্যাটারি খুলে গেছে, তো এবার আমি ওই ব্যাটারিটা এখানে বসাবো। ভিডিওটি একটু বড় হচ্ছে, সময়টা বেশি লাগবে, কিন্তু বন্ধুরা পুরোটাই দেখবেন, কোনো কিছু কাটিং করা নেই, স্টেপ বাই স্টেপ সব কিছু এ টু জেড আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আমি কাজটা করছি, কারণ কোনো কিছু আমি কাটিং করি না, কারণ টোটালি সব কিছু এ টু জেড আপনাদেরকে দেখিয়ে আপনাদেরকে জানাতে চাই। আপনারা যদি কাজ করেন যারা, দেখে আমার ভিডিওটি পুরোটি দেখে সবই উপকৃত হবেন। তো তার জন্য পুরোটা স্টেপ বাই স্টেপ আমি সব কিছু এ টু জেড দেখাচ্ছি, কীভাবে আমি খুলছি, কীভাবে কাজটা করছি। তো আমার ভিডিওটি পুরোটাই দেখবেন বন্ধুরা। তো এবার আমি নিচে এই চার্জিং বোর্ডটা খুলে নিয়েছি, প্রথমে রিঙ্গার বক্সটা তুলে নিয়েছি, এবার ডিসপ্লের এই ডিসপ্লে কানেক্টার এই বোর্ডেই লাগানো থাকে। তো এবার আমি এই চার্জিং বোর্ডটা খুলে নিলাম, এবার এই বোর্ড থেকে চার্জিং বোর্ডটা খুলে নিয়ে ওখানে লাগাবো। মোবাইলটার মিডিল ফ্রেম ছাড়া সব কিছুই এ টু জেড সব কিছুই চার্জিং বোর্ড ব্যাটারি মাদারবোর্ড সব কিছুই সোয়াইপ করতে হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই বোর্ড থেকে আমি এবার এই চার্জিং বোর্ডটা খুলে নিচ্ছি। এই চার্জিং বোর্ডটা খুলে নিলাম, এবার আমি এখানে বসাবো এটাকে। তো এটা এখানে বসিয়ে নিলাম, এবং উপরে ওই সাইডটি দেখতেই পাচ্ছেন ডিসপ্লে কানেক্টার যেটা সেটা লাগিয়ে নিলাম। এই ডিসপ্লে কানেক্টারটা নিচে চার্জিং বোর্ডের সাথে সেট করা আছে, এবং যে ব্যাটারির উপর থেকে যে পাত্তাটা গেছে এটা হচ্ছে ডিসপ্লে কানেকশানেরই পাত্তা, কিন্তু অনেক সেটে কী হয় ডাইরেক্ট ডিসপ্লে কানেকশানটা উপরে মাদার বোর্ডের সঙ্গে কানেকশান করে, কিন্তু এটা নিচে চার্জিং বোর্ডের সাথে কানেকশান করেছে। এবং এটা ফিঙ্গারপ্রিন্টও নিচে ডিসপ্লের এই চার্জিং বোর্ডের এখান থেকেই। তো এবার আমি স্পিকারটা এটা স্পিকার রিঙ্গার বক্সটা বসিয়ে দিলাম, এবার স্ক্রিপ্টগুলো লাগিয়ে নেব। তো এই বোর্ডটা আমার যেটা ডিসপ্লে ভাঙা ছিল, তো সেই বোর্ডটার মাদারবোর্ড বা স্পিকার ব্যাটারি চার্জিং বোর্ড সব কিছু সোয়াইপ হয়ে গেছে। তো এটা টোটালি কমপ্লিটলি এবার সেট করে আমি এটাকে অন করব, এবং সেম একইভাবে ওই বোর্ডটাকে সেটিং করে দিয়ে দেবো। তো কাস্টমারের দুখানা মডেল ছিল একই সেম টু সেম, তো একটা ডিসপ্লে ভেঙে গেছে, তো ওটা ডিসপ্লে চেঞ্জ করেনি, কিন্তু ওটার আর একটা মোবাইল আছে সেটাতেই সব কিছু সোয়াইপ করে নিল, এখন ওটাতেই ইউজ করবে। তো আমি স্টেপ বাই স্টেপ যেগুলো খুলেছিলাম স্ক্রু
সেগুলো লাগিয়ে নিচ্ছি। পাত্তা ফাত্তা যেগুলো খুলেছিলাম, ব্যাটারি কানেক্টার সব কিছুই লাগিয়ে নিচ্ছি। এই টোটালটা আমি এখন কমপ্লিটলি সেট করে দেখব। তো আমার চ্যানেলে ভিডিওটি যদি বন্ধুরা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং পরে নতুন নতুন ভিডিও আপনারা অবশ্যই আপডেট পাবেন সবসময়ের জন্য আমার চ্যানেলে মোবাইল রিপেয়ারিং। এছাড়াও বিভিন্ন রকম ফুডের, রান্নার বা ট্রাভেলস সব রকম এন্টারটেনমেন্টই থাকবে, কিন্তু মোবাইল রিপেয়ারিংটা বেশিই থাকবে। এটাই আমার প্রফেশনাল ওয়ার্ক, তো এটাই আমি সবসময়ের জন্য ট্রাই করব আপনাদেরকে জানানো কীভাবে কী কাজ করছি বা কীভাবে আপনাদেরকে দেখানোর জন্য। তো এটা ব্যাক প্যানেলটা লাগিয়ে নিলাম, এবার অন করছি। ব্যাটারিতে চার্জ নেই যেহেতু ওই মোবাইলটা ডিসপ্লে ভেঙে গেছিলো, তো তার জন্য অনেকদিন রাখা ছিল, ব্যাটারিতে চার্জ নেই। তো কাস্টমারের ব্যাটারিটাও দরকার ছিল, তার জন্য সোয়াইপ করে নিলাম আমি ব্যাটারিটাও, তো ব্যাটারিতে চার্জ নেই। তো চার্জ নিচ্ছে দেখতেই পাচ্ছেন, চার্জ একদম ব্যাটারি লো আছে, সিগন্যাল দিচ্ছে চার্জিংয়ের। তো এটা আমি টোটাল কমপ্লিটলি সেট করে নিচ্ছি। এবার চার্জ হতে একটু টাইম লাগবে, ব্যাটারিতে একদম লো চার্জ নেই। তো সমস্ত স্ক্রুপগুলো আমি এবার লাগিয়ে নিচ্ছি। তো আমি এবার এই ব্যাক গ্লাসটা বসাবো, ব্যাক গ্লাসটা বসিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন লুকিংটা খুবই সুন্দর একটা মোবাইল মডেল এটা, ওপো F17 Pro। সেটটা খুবই স্লাইট এবং খুবই সুন্দর, ভালো সেট। তো এটা আমার কমপ্লিটলি সেট হয়ে গেছে, চার্জ নিচ্ছে, চার্জ একদম লো আছে। তো কমপ্লিটলি সেট হয়ে গেছে এটা, চার্জিং দিলে হয়ে যাবে চার্জ করলে। এরপরে আমি বোর্ডটা সেম টু সেম কমপ্লিটলি সেটিং করে নেব, সেটিং করে যেরকম ছিল সেরকমই দিয়ে দেবো। A to Z সব কিছু, এগুলো আমি সবগুলোকে আবার সেট করবো এটাতে। এটাতে জাস্ট ডিসপ্লেটাই নেই, ডিসপ্লেটা ভাঙা আছে। তো থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিওটি পুরোটা দেখার জন্য, এবং আমার চ্যানেলে সবসময়ের জন্য নতুন নতুন মোবাইল রিপেয়ারিংয়ের জন্য ভিডিও আপনারা পেতে থাকবেন এবং বিভিন্ন রকম এন্টারটেনমেন্টও পাবেন। তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ভালো লেগে থাকে আপনাদের আমার ভিডিওগুলো। তো এটাকে আমি সেট করে দিচ্ছি, ব্যাটারি লাগানো হয়ে গেছে, মাদারবোর্ডটা বসিয়ে দিয়েছি। এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। তো এটা লাগানো হয়ে গেছে, ব্যাক প্যানেলটা লাগিয়ে নেবো আমি এবার। ব্যাটারি কানেক্টারটা লাগিয়ে দিলাম, ডিসপ্লে কানেক্টার লাগিয়ে দিলাম, নিচে চার্জিং করে পাত্তা কানেকশান লাগিয়ে দিলাম। তো এবার নেটওয়ার্ক অ্যান্টেনার যে তারটা আছে সেটা লাগিয়ে দিলাম, দিয়ে ব্যাক প্যানেলটা এবার আমি বসিয়ে নেবো। তো কাজটা আমি কীভাবে করলাম বন্ধুরা আপনারা দেখতেই পেলেন। তো আপনারা যদি কখনো এই মডেলের সেট খুলতে হয় বা কোনো কিছু কাজ করতে হয় তো কীভাবে খুলতে হবে আপনারা জানতে পারলেন। তো থ্যাংক ইউ বন্ধুরা।